রহমানের রহেম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা কে পিভি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি লায়লার্জমান অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে আজ উপস্থিত হয়েছি কালিদাস রায় রচিত বাবুরের মহত্ব কবিতাটি নিয়ে কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটিতে মূলত মুঘল সম্রাট জহির উদ্দিন বাবরের বীরত্ব এবং মহানুভবতার কথাই তুলে ধরা হয়েছে এছাড়াও ভারতবর্ষের আরো কিছু ঐতিহাসিক ব্যক্তি সম্পর্কেও কবিতাটিতে আমরা জানতে কবিতা যাওয়ার আগে কালিদাস রায় সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই কবি কালিদাস রায় উনানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘ দিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তিনি বিচিত্র সব বিষয়ে কবিতা লিখেছেন বেশ কিছু কাহিনী কবিতাও রচনা করেন তার কাব্যে আমরা আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগ দেখতে পাই আর কাব্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি কবি শেখর উপাধি লাভ করেন খেয়াল করো শিক্ষার্থীরা কবি শেখর উপাধি লাভ করেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন ডিলিট মানে জানো তো ডক্টরেট অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন আর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কিশলয় পর্ণপুট বল্লরী বৈকালী ইত্যাদি উল্লেখযোগ্য তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে এই হচ্ছে আমাদের মোটামুটি কবি পরিচিতি শিক্ষার্থীরা তোমরা জানো যে কবি পরিচিতি থেকে জ্ঞানমূলক ও বহু নির্বাচনীমূলক প্রশ্ন আসতে পারে এজন্য অবশ্যই এই সঠিক সঠিকভাবে শিখবে ঠিক আছে এখন আমরা চলে যাব মূল কবিতায় মহত্ব কালিদাস রায় পাঠান বাদশা পানি পানিপথে হত দখল করিয়া দিল্লির শাহী গদী দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি ভারত যাদের তাদেরই যিনিতে এখনো রয়েছে বাকি পাঠান বাদশাহ লোদি পানিপথে হত এখানে পাঠান বাদশাহ লোদি বলতে ভারতের লোদি বংশীয় শেষ পাঠান সম্রাট সুলতান ইব্রাহিম লোদিকে বোঝানো হয়েছে হত মানে নিহত আর পানিপথ হচ্ছে একটি প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র এটি অবস্থিত দিল্লির উত্তর পশ্চিমে এখানে ইতিহাসের তিনটি প্রসিদ্ধ যুদ্ধ সংগঠিত হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে ইব্রাহিম লোদি কার হাতে নিহত হলেন তিনি নিহত হলেন সম্রাট বাবুরের হাতে সম্রাট বাবুর হচ্ছে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট যার মাধ্যমে ভারতবর্ষে মুঘলদের গোড়াপত্তন হয় অর্থাৎ সূচনা হয় তার আসল নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ তবে তিনি বাবুর নামে বেশি পরিচিত ছিলেন বাবুর অর্থ হচ্ছে সিংহ তিনি মাত্র এগারো বছর বয়সে মধ্য এশিয়ার সমরক্ষণদের সিংহাসনে আরোহণ করেন এবং অল্প বয়সে দুবার সিংহাসন হারান তারপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতের পাঠান পানিপথে নিহত করে দিল্লি অধিকার করেন দখল করিয়া দিল্লির শব্দের অত হচ্ছে সিংহাসন দিল্লির সিংহাসন দেখেলো বাবুর এ জয় তাহার ফাঁকি ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি জিনিতে হচ্ছে জয় করতে ভারত যাদের মানে ভারতীয়দের বলা হচ্ছে এখানে ভারতবাসীদের কথা বোঝানো হচ্ছে ভারত যাদের অর্থাৎ সালে সম্রাট সম্রাট শেষ ইব্রাহিম পানিপথের যুদ্ধে পরাজিত করেন এবং এর ফলে ভারতে লোদি বংশের মানে পাঠান বংশের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় বাবুর দিল্লির সিংহাসন দখল করার পর দিল্লির জনগণের মন জয় করার চেষ্টা করতে থাকেন কারণ দেশের প্রজারা বা জনগণ বা নাগরিক যাই বলি যদি তাদের মন থেকে বাবুরকে মেনে নেয় তাহলে এ জয়ের কিন্তু কোনো ভিত্তি আসলে না। অর্থহীন মনে হবে কেননা জনতাই কিন্তু একটা দেশের প্রাণ শক্তি বা চালিকা শক্তি তাদেরকে বাদ দিয়ে রাজ্য শাসন আসলে অসম্ভব আর সম্ভব হলেও সেটাতে আসলে আত্মতৃপ্তি থাকে না এজন্যই সম্রাট বাবুর ভৌগোলিক সীমারেখা দখল করেই ক্ষান্ত হলেন না প্রজার মন জয় করতে হবে এটাও তিনি ভাবছিলেন তখন কি হলো গর্জিয়া উঠিল সংগ্রাম সিং জিনেছ মুসলমান জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ মানে গর্জন করে উঠলো সংগ্রাম সিং তাহলে সংগ্রাম সিংটা কে সংগ্রাম সিং হচ্ছে রাজপুতানার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি রাজা সংগ্রাম সিং রাজপুতানার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি রাজা তিনি কিছুতেই সম্রাট বাবরকে কে জয়ী বলে মেনে নিতে পারছেন না তিনি বলছেন এ দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ তাকে জয়ী বলবেন না লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও নতুবা মুঘল রাজপুতে দাও রণ অর্থাৎ সংগ্রাম সিং বলছে সম্রাট বাবুর কে মুঘল মানে মুঘল বলে সম্বোধন করে বলছে নতুবা মুঘল রাজপুতে দাও রণ রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ তাহলে অর্থ দাঁড়াচ্ছে এরকম যে রাজা সংগ্রাম সিং সম্রাট বাবুর কে যুদ্ধের আহ্বান জানাচ্ছে তার সাথে যুদ্ধ করার জন্য আহ্বান করছে কোথায় খানোয়ার প্রান্তরে আমরা জানি খানোয়া হচ্ছে আরেকটি যুদ্ধক্ষেত্র যা কিনা আগ্রার পশ্চিমে অবস্থিত সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে এখানে সিংহ বলতে সংগ্রাম সিং কে কিন্তু বুঝাচ্ছে মানে হচ্ছে সম্রাট বাবুরের কাছে সংগ্রাম সিং পরাজিত হলেন আগের বিষয়গুলো এমনই ছিল যেন জোর যার মুলুক তার রনাঙ্গনের সমুখ যুদ্ধ হতো আর তাতে যে জয়লাভ করতো সে রাজ্য শাসন করত যে বিজিত বা পরাজিত হতো তাকে হয় বন্দি করা হতো অথবা নিহত হতো এই বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে এই বিজয়টা যেন অনেকটা চিন্তার বাইরে ছিল অকল্পনীয় ছিল অবিশ্বাসও ছিল খেয়াল করো শিক্ষার্থীরা দেখবে দুজনের নামের মধ্যেই সিংহ কথাটা আছে তাহলে বলা যায় সমানের সমানে লড়াইটা যেন হচ্ছিল তাই বলা হচ্ছে যে আল্লাহর রহমতে যেন বাবুরের জয়লাভ করা সম্ভব হয়েছে সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে করতলে শব্দের অর্থ হাতের তালু ফলে সমগ্র উত্তর ভারত তার মানে সম্রাট বাবরের করায়ত্তে চলে আসে তার নিয়ন্ত্রণাধীন হয়ে যায় তার শাসনের অধীনে চলে আসে আর সম্রাট বাবরের ভৌগোলিক সীমারাখাও আরো বিস্তৃতি লাভ করে কবরে সাহিত্য কৃতঘ্ন দৌলত কৃতগ্ন দৌলত বলতে আমরা জানি যে কৃতগ্ন মানে যে উপকারীর অপকার করে আর দৌলত হচ্ছে দৌলতখালদির কথা বলা হচ্ছে বিশ্বাসঘাতক দৌলত খা শাসক দৌলত খা লদি বাবুরের ভারত আক্রমণ কালে দৌলত খা লোদী পাঞ্জাবের শাসক ছিলেন তিনি নিজের শত্রু ইব্রাহিম লোধির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাবুর ভারত আক্রমণের জন্য আহ্বান করেন পরবর্তীতে তিনি বাবুরের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছিলেন কিন্তু যুদ্ধে ও বাবুরের কাছে পরাজিত হয় ও নিহত হয় এই চরণের দ্বারা এটাই বোঝানো হচ্ছে কবরের সাহিত্য কৃত্ন দৌলত বাবুরের আর নাই কোন প্রতিরোধ প্রতিরোধ শব্দের অর্থ বাধা তার মানে দাঁড়াচ্ছে যে বাবুরের সামনে আর কোন বাধাই রইল না প্রথমে ইব্রাহিম লোদি তারপর সংগ্রাম সিং এখন খা লোদি একে একে সবাইকে পরাজিত করে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেন দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে দস্যু শব্দের অর্থ ডাকাত তুষ্ট মানে সন্তুষ্ট বা তৃপ্ত আর লুণ্ঠিত শব্দের অর্থ হচ্ছে লুণ্ঠন করা বা হরণ করে বা ছিনিয়ে নিয়ে তিনি ডাকাতের মতো লুন্ঠিত সম্পদ নিয়ে তৃপ্ত বা আনন্দিত না হয়ে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে মসনদ শব্দের অর্থ সিংহাসন সম্রাট বাবুর যেন একেবারে পাকাপোক্ত ভাবে দিল্লির সিংহাসনে আরোহণ করেছে সম্পদ নিয়ে চলে যাওয়ার জন্য নয় বরং শাসন ভার নিজের হাতে তুলে নেওয়ার জন্যই যে বাবুর যুদ্ধ করে জয় হয়েছে এটাই বুঝানো হচ্ছে মাটির জয় নয়। বুঝেছে দখলের দখল করিবে এখন করেছে বিজিত হচ্ছে পরাজিত অর্থাৎ ভারতবাসীদের কথা এখানে বোঝানো হচ্ছে মাটির দখলই খাঁটি জয় নয় বলতে রাজ্য দখলের পাশাপাশি রাজ্যের জনগণের হৃদয় জয় করা জয়গরের ভিতরেই যে রাজার মানে রাজ্য ক্ষমতার স্থায়িত্ব নির্ভর করে সেটাই বলা হচ্ছে বাবুর বুঝতে পারে রাজ্য দখল তথা দেশের মাটি দখল করেই দেশের সুশাসন বা ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করা যায় না দেশের জনগণের মন জয় করে রাজ্য শাসন করাই সমীচীন তা না হলে সবটাই কি হবে বৃথা হয়ে যাবে এজন্যই প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন হিন্দুরিদি জিনিবার লাগি করিতেছে সুশাসন হিন্দুর বলতে এখানে হিন্দুস্তানি অর্থাৎ ভারতীয়দের বোঝানো হচ্ছে মানে হৃদয় বা মন। শব্দের অর্থ জয় জয় করবার করবার লাগি অর্থাৎ বলতে এখানে বাবুর একজন আদর্শ শাসক হিসেবে মানে নিজের দায়িত্ব বোধ থেকে কিন্তু প্রজার মন তুষ্ট করতে চেষ্টা করছে এবং ভারতীয়দের হৃদয় বা মন বা অন্তর যাই বলি জয় করার জন্য সুশাসন করবে বলে মনস্থির করেছে এই দুটো লাইনে কবি কালিদাস এটাই বুঝাতে চেয়েছেন যে বাবুর সবার মন জয় করার জন্যই সুশাসন প্রতিষ্ঠা করছে ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ তিনি ছদ্মবেশ ধারণ করে দিল্লির পথে পথে প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য ঘুরে বেড়াচ্ছেন এই চরণ দ্বারা আমরা এটাই বুঝতে পারছি যে বাদশা বাবর অত্যন্ত প্রজাবৎসল সম্রাট ছিলেন সাধারণ প্রজার মন জয় করার জন্যই যেন তার চেষ্টা শিক্ষার্থীরা তোমরা অনেকে হয়তো জানো যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত তিনি কিন্তু এভাবে তার শাসন আমলে রাতের আধারে প্রজাদের অবস্থা জানার জন্য প্রজার খোঁজ খবর নেয়ার জন্য পথেপথে ঘুরে নিচ চোখে সবকিছু অবলোকন করতেন এরই প্রভাব যেন আমরা সম্রাট বাবরের মধ্যেও দেখতে পাই এখানে সম্রাট বাবরের মহানুভবতারই পরিচয় পাচ্ছি শিক্ষার্থীরা পরের অংশটুকু পড়ছি চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান রাজপুতনার মেবার রাজ্যের রাজধানী সেখানকার এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান রণবীর চৌহান বলতে এখানে রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম চৌহান আর রনে যে জয় হয় বা বীরত্বের সাথে যে লড়াই করে তাকে বলা হচ্ছে রণবীর এখানে স্বদেশ প্রেমিক তরুণ যোদ্ধা যে কিনা সম্রাট বাবুরের সন্ধান করছে তাকে বলা হচ্ছে রণবীর চৌহান তাহলে তরুণী যোদ্ধা রণবীর চৌহান আজ বাবুরকে কে খুঁজছে কেন খুঁজছে দেখি কেন খুঁজছে কুর্তার তলে কৃপান লুকায় ঘুরিছে সে পথে পথে দেখা যদি তার পায় আজি কোনো মতে লইবে তাহার প্রাণ কুর্তা মানে জামা আর কৃপান মানে তলোয়ার বা তরবারি জামার নিচে তলোয়ার লুকিয়ে রাজপুত এই বীর রণবীর হত্যা করার জন্য জয় মেনে নিতে পারেননি তিনি রাজপুতগণ তাই তারা বাবুরকে হত্যার পরিকল্পনা করে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে একজন আক্রমণকারী মুসলমান সে কিনা তাদের শাসন করবে এজন্য বলছে শনিতে তাহার খালিত করিবে হচ্ছে রক্ত প্রবাহে আর খালিত হয়েছে তার ফলে তাদের ভিতরে যে একটা গ্লানি এই পরাজয়ের গ্লানি তারা কিছুতেই ভুলতে পারছেন না তাই তারা বাবুর হত্যা করে তাদের প্রিয় আবাস ভূমি অর্থাৎ তাদের প্রিয় মাতৃভূমি চিতরের অপমানের প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর হয়েছে কবি কালিদাস এখানে কঠিন শব্দ চয়ন করে আমাদের বুঝাতে চাইছেন তারা কতটা প্রতিশোধপ্রবণ হয়েছে শনিতে তাহার খালিত করিবে অপমান দ্বারা প্রতিশোধ স্পৃহায় অন্ধ স্বদেশ প্রেমের একটা চিত্র যেন আমাদের সামনে ফুটে উঠেছে এই যুবকের কার্যকলাপে দাঁড়ায় যুবক দিল্লির পথ পাশে লক্ষ্য করিছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে যুবক বলতে এখানে রণবীর চৌহানকেই বোঝানো হচ্ছে সে দিল্লির রাস্তার পাশে দাঁড়িয়ে লক্ষ্য করছে সব মানুষকে আসলে সে সম্রাট বাবরকে খুঁচ্ছে খুঁজছে হত্যার জন্য যেন দেখা মাত্রই তাকে ফেলবে। হেনকালে এক মত্ত হস্তি ছুটিলো পথের পরে পথ ছাড়ি সবে পলাইয়া গেল ডরে সকলেই গেল সরি কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি অর্থাৎ ঠিক সেই সময় একটা মত্ত হাতি বা পাগলা হাতি বলতে পারি আমরা পথের উপর যেন কোথা থেকে চলে আসে সবাই তখন পথ সে পড়ে রইল হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে হাতির পায়ের চাপে এখনই বুঝি পিষ্ট হয়ে মারা যাবে এই ভয়ে সবাই কাঁপছে আর হাই হাই করছে আর বলছে কুড়াইয়া আনোরে কিন্তু কেউই সাহস করে এগুচ্ছে না নিজের জীবনের ঝুঁকি যেন কেউই নিতে চাইছে না একজন আরেকজনকে বলছে নিজে কিন্তু যাচ্ছে না শিক্ষার্থীরা চিন্তা ভয়াবহ একটা পরিস্থিতি সহসা একটি সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ছেলে যায় ছুটে তখনই একজন বিদেশি লোক ভিড় ছেলে সেখানে উপস্থিত হয় করো কি করো কি বলিয়া জনতা চিৎকার করি উঠে জনগণ তখন চিৎকার করে বলতে থাকে করো কি করো কি মানে কি করছো ভয়াবহ দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় করি শুণ্ডের ঘর্ষণ দেহে সহি পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি কুরাইয়া বক্ষে বহি ফিরে আসিল বীর মত্ত হাতির শুঁড়ের ঘর্ষণ শরীরে সহ্য করে পথে শিশুটিকে বুকের মধ্যে বহন করে বীরের মতো যেন ফিরে এলো সেই বিদেশি পুরুষ শিশুটিকে উদ্ধার করে যেন বীরের মতোই ফিরে আসলো নিজের জীবনের সামান্য তোয়াক্কা না করে শিশুটিকে সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে যেন রক্ষা করলো চারিপাশে তার জমিল লোকের ভিড় তার চারপাশে তখন লোকের ভিড় জমে গেল সবাই তখন তার খুব কাছে এসে দেখার চেষ্টা করছে

উম মানুষকে মানুষ না ভেবে চিন্তা মানুষকে না মানুষ না চিন্তা করে উঁচু জাত নিচু জাত এভাবে চিন্তা করছে যেন অর্থ দন্ডে মূল্যায়ন করতে চাইছে এটাই বুঝাতে চাইছে মূলত এখানে নিচু জাতের মানুষের প্রতি অবজ্ঞা এবং অবহেলাটাই যেন প্রকাশ পাচ্ছে খুদার দয়ায় পেয়েছো নিজের যান ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান স্নান হচ্ছে গোসল আল্লাহ রহমতে বেঁচে ফিরেছো এখনই ওকে ফেলে দিয়ে তুমি গোসল করে আসো পরিষ্কার হয়ে আসো এখানে আসলে ম্যাথরের ছেলের প্রতি ঘৃণা তথা তুচ্ছ জ্ঞান করা হচ্ছে ম্যাথরের ছেলেটাকে ম্যাথরকে স্পর্শ করার জন্য তাকে স্নান করে পবিত্র হওয়ার কথা বলছে আশেপাশে যে জনতারা ছিল তারা শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে ছেলের মা ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা সে আবেগে আপ্লুত হয়ে শিশুটিকে বুকে চেপে নিয়ে চুমু খাচ্ছে বিদেশি পুরুষে রাজপুত বীর চিনেলো নিকটে এসে এ যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে এখানে রাজপুত বীর হচ্ছে রণবীর চৌহান সেই দেশপ্রেমিক তরুণ যোদ্ধা যে কিনা সম্রাট বাবুরকে হত্যা করার জন্য রাজপথে দাঁড়িয়েছিল তার প্রতিশোধের আগুন নিভাবে বলে কিন্তু এই কি যে বিদেশি পুরুষ ছদ্মবেশে মত্ত হাতির কবল থেকে মেথর শিশুটিকে বাঁচালো এ তো আর কেউ নয় তো স্বয়ং বাদশাহ নিজেই রাজপুত বীর অবাক হয়ে গেল সে যেন বিশ্বাসই করতে পারছে না ভাবিতে লাগিল হরিতে প্রাণ পথে পথে আমি করিতেছি সন্ধান হরিতে মানে হচ্ছে ছিনিয়ে নিতে বা কেড়ে নিতে সে ভাবতে লাগলো যে এর এর প্রাণ প্রাণ হরণ করার করার জন্য অর্থাৎ পথে পথে ঘুরে বেড়াচ্ছি এর সন্ধান করছি সে তখন নিজেকেই নিজে যেন প্রবোধ দিতে লাগলো যে এই মহৎ প্রাণ ব্যক্তিকে আমি মারতে চাইছিলাম পরের চরণে বলছে বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। বাবুরের পায়ে তখন সে বীর লুটিয়ে পড়ল। এবং সপিয়া মানে সমর্পণ করে গুপ্ত কৃপান হচ্ছে লুকানো তলোয়ার লোকানো তলোয়া লুকানো তলোয়ার বাবুরের কাছে সমর্পণ করে দিয়ে যেন এখানে আসলে বাবুরের মহত্বের কাছে যেন তার আত্মসমর্পণ হয়েছে আর বলল যাহা এই ছুরি কানা দিয়ে আপনার প্রাণবোধ করতে আসিয়া একই দেখিলাম ঝাঁপোন ছুরি কানা দিয়ে আপনার প্রাণবোধ করতে আসিয়া একই দেখিলাম ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারেও নয় এই ছুরি দিয়ে আপনাকে হত্যা করতে এসিয়া আমি একই দেখলাম রাজপুত চৌহানের ভুল তখন ভেঙে যায় সে তখন আরো বলে যে ভারতের রাজপথ শুধু আপনাকেই মানায় আর অন্য কাউকেই নয় ভারতের রাজা কেবল আপনিই হবেন অন্য কেউ হবে না এর শাসন ভার শুধু আপনার হাতেই শোভা পায় পরক্ষণে আবার বলছে বীর ভোগ্যা এ বসুধা এ কথা সবাই কয় বসুধা শব্দের অর্থ হচ্ছে বসুন্ধরা বা পৃথিবী আর বীর ভোগ্যা এ বসুধা বলতে বোঝানো হয়েছে বীর পুরুষেরাই এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকে বীরদেরই সবাই সম্মান করে ভারত ভূমির যোগ্য পালক যে তাহারে ছাড়িয়া এই ভূমি অন্য কাহারে করিবে সেবা অর্থাৎ ভারতের যে যোগ্য পালক তাকে ছেড়ে অন্য কারো সেবা করবে এ ভূমি তা হতে পারে না এখানে সম্রাট বাবুর যে ভারতের যোগ্য বাদশাহ বা শাসক সেটাই রণবীর চৌহানের কথার মধ্যে প্রকাশ পাচ্ছে তিনি বুঝতে পারছেন বাবুরের মতো বীরেরই ভারতের সিংহাসনে আরোহণ করার অধিকার রয়েছে সেই প্রকৃত যোগ্যই সিংহাসনের সেই ঠিক মতো দেশ শাসন করতে পারবে কেটেছে কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর সপিনু জীবন করুণ এখন দণ্ডবিধান মোট বাবুরের মহানুভবতা দেখে রণবীর চৌহানের প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর যেন কেটে যায় এবং নিজের জীবনকে তার কাছে সমর্পণ করে আর বলে যে আমাকে শাস্তি প্রদান করুন বাবুরের মহত্বের কাছে রাজপুত আত্মসমর্পণ করে এবং শাস্তি দাবি করে অর্থাৎ তার কৃতকর্মের জন্য অনুসূচনায় দগ্ধ হতে থাকে তখন রাজপথ হতে উঠায়ে যুবক চিরে কহিল বাবুর ধীরে বড়ই কঠিন জীবন দেয়া যে জীবন নেয়ার চেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন শিক্ষার্থীরা এটা আন্ডারলাইন করে রাখবে পুরো কবিতার মর্মার্থটা যেন এখানে উঠে এসছে কবিতার লাইনের অর্থটা খেয়াল করো রাজপথ হতে উঠে যুবকটিরে বাবুর বলল যে একজনের জীবন নেয়া বা তাকে হত্যা করা খুব কঠিন খুব কঠিন কিছু না কিন্তু একজনের জন্য নিজের জীবন উৎসর্গ উৎসর্গ করা অনেক কঠিন অর্থাৎ কোনো মানুষকে হত্যা করা যতটা কঠিন তার জীবন রক্ষা করা এর চেয়েও অনেক বেশি কঠিন তাছাড়া কারো প্রাণ বাঁচানোর জন্য যেমন মানসিকতা প্রয়োজন তা কিন্তু খুব বেশি মানুষের মধ্যে আমরা দেখি না আর বাবুরের এই বড়ই কঠিন জীবন দেয়া যে জীবন নেওয়ার চেয়ে কথাটার মধ্যে দিয়ে তার মহানুভবতাটাই যেন আরো বেড়ে গিয়েছে জানো না ভাই ধন্য হলাম আজিকে তুমায় পেয়ে আজি হতে মোর শরীর রক্ষী হও প্রাণ কি হইলে আমার প্রাণের ঘাতক নও শিক্ষার্থীরা নিচের লাইনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবে সম্রাট বাবুর বলছে জানো না কি ভাই ভাই বলে সম্বোধন করছে ভাই জানো তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে হয়ে গেলাম। গেলাম। মানে খুব আজ হতে আমার শরীর রক্ষী হর্থাৎ গুপ্ত ঘাতক রাজপুত রণবীর চৌহানকে ক্ষমা করে মহৎপ্রাণ বাবুর তাকে তার দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছে আর এই উক্তিটির মাধ্যমে বাবুরের ঐ দর্জেরই প্রকাশ আমরা দেখতে পাই যে প্রাণ কি হইলে আমার প্রাণের ঘাতক নও তুমি আমার প্রাণকে রক্ষা করবে প্রাণকে বধ করবে না এই হচ্ছে আমাদের কবিতার মোটামুটি মর্মার্থ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে শিক্ষার্থীরা এই কবিতাটা থেকে আমরা কি শিখলাম শিখলাম যে সম্রাট বাবুরের মহানুভবতা সম্পর্কে জানতে পারলাম আর তার মহৎ আদর্শ অনুপ্রাণিত হয়ে মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হব। চলো তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিই খাতা কলম নিয়ে প্রশ্নগুলো লিখে নাও প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন কালিদাস রায় কত সালে জন্মগ্রহণ করেন রসকদম্ব গ্রন্থের লেখক কে বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে বাবু শব্দের অর্থ কি রণবীর চৌহান কে ছিলেন গুপ্ত কৃপান কি কোন যুদ্ধে সংগ্রাম সিং এর পতন হয় পানিপথের যুদ্ধে কোন বাদশা মারা যান বাবুরের আসল নাম কি রাজপুত জাতির প্রাচীন শাখার নাম কি অনুধাবনমূলক প্রশ্ন জয়ী বলি এ দেহে রহিতে প্রাণ কে কাকে বলেছিল ব্যাখ্যা করো মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর বলতে কি বোঝানো হয়েছে বড়ই কঠিন জীবন দেয়া যে জীবন নেয়ার চেয়ে উক্তিটির ব্যাখ্যা করো সপিনু জীবন করুন এখন বিধান মোর উক্তিটি কার কেন করেছেন বীরভোগ্য বসুধা এ কথা সবাই কয় বলতে কি বোঝানো হয়েছে অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলোর জন্য অবশ্যই সম্পূর্ণ কবিতাটা সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে আর উত্তরগুলো অবশ্যই দুইটা প্যারা লিখবে নিয়ম মেনে সঠিক ভাবে লিখবে আর স্কুল খুললে আমরা এই উত্তরগুলো গুলো দেখবো অবশ্যই উত্তর গুলো সুন্দরভাবে লেখার চেষ্টা করবে আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ